রিয়াদ আমাদের কাছে অ্যাপ্লাই করেছে, উনি হজে যাচ্ছে 22 জুন থেকে জুলাই 5 হজে থাকবে, আমরা সেটা অনুমোদন দিয়েছি। হজের পরে সে ক্যাম্পে জয়েন করবে। হি উইল বি মিসিং ওয়ান ডে, কারণ প্রথম ম্যাচটাই তো 5 তারিখের দিকে আছে। ছাব্বিশ জন তো আমরা এখনো অ্যানাউন্স করি নাই, লেট আস ওয়েট ফর দ্যাট। একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যেটা হল বিফোর ওয়ার্ল্ড কাপ তার আগে আফগানিস্তান সিরিজটা গুরুত্বপূর্ণ ছিল আপনার 15 থেকে 18 জন খেলোয়াড় নির্বাচন করার জন্য। যেহেতু রিয়াদ ভাই তার ব্যক্তিগত কারণে আসলে সিরিজটা মিস করলো, সেক্ষেত্রে কি ওয়ার্ল্ড কাপের স্কোয়াডের জন্য তার জন্য কঠিন হয়ে গেল বিবেচনা? কঠিন না, এখন দেখেন এটা আমাদের একটা খুব সেন্সিটিভ ইস্যু, এটা হজ, আমরা পবিত্র হজ পালন করতে যাচ্ছি, আমরা সবাই চাই। হ্যাঁ, ওখানে তো এখানে জিনিসটা হচ্ছে সবাইকে কনসিডার করতে হবে ওই জায়গাতে, তো এখানে কম্প্রোমাইজের ব্যাপার, এবং আমি মনে করি যে হজ একটা পালন করা আমাদের জন্য ফরজ, আমাদের মুসলমান যারা আমরা সবাই, আমাদের জন্য ফরজ, সেহেতু হচ্ছে একটা ফরজ কাজ করতে যাচ্ছে সেই যেখানে, তো একটা ডেফিনেটলি আমাদেরও এখানে সাপোর্ট দিতে হবে, হ্যাঁ ওই বিবেচনায় আসতে হবে আমাদের, তো সেখান থেকে কোনো তার হ্যাম্পার হওয়ার কথা না। সিলেকশনের ব্যাপার আমার মনে হয় না, যদি আমি বলছি যে সিলেকশন হবে কি হবে না এটা তো সিলেক্টরে বলে দিবে, বাট এটার জন্য এটার কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আপনারা তো বিকল্প দেখতে চান, এটা ভালো ইনিশিয়েটিভ যে ওয়ার্ল্ড কাপে আপনারা বেস্ট টিমটা পেতে চান, তো ওই বিকল্প দেখার যে মডেল সেটা কি আলটিমেটলি ক্রিকেট বোর্ড সফল হয়েছে? কারণ ইয়াসির আপনি তো ম্যাচ পায়নি, আবার যাদের নাম আসছে আপনি মোসাদ্দেক তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটের বাইরে মোটামুটি একটা বড় সময় ধরে, তো ওই বিবেচনা করলে যে বিকল্প দেখার যে পরিকল্পনা কথা মাস দুয়েক আগে বলা হয়েছে, সেই জায়গায় কি আপনারা যেতে পেরেছেন? আপনি কোন সিরিজ, এটা কি আফগানিস্তান সিরিজের শুরুর আগে না ওয়ার্ল্ড কাপের জন্য বলছেন? ওয়ার্ল্ড কাপের জন্য আপনারা বলছেন যে ওয়ার্ল্ড সিরিজগুলোতে আপনারা বিকল্প দেখবেন। ওয়ার্ল্ড কাপ আমরা তো আফগানিস্তান সিরিজের জন্য তো এখন পর্যন্ত টিম অ্যানাউন্স করি নাই। হ্যাঁ, তো আফগানিস্তানের ওয়ার্ল্ড কাপ সিরিজের আগে তো আছে, আমাদের আফগানিস্তান আছে, আর একটা আছে নিউজিল্যান্ডের সাথে, এই দুইটা তো আমরা তো এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি যে কারা এখানে খেলবে, তো এটা তো সিলেক্টররা করবে, ডিসিশনটা তো নেবে সিলেক্টররা, এবং ক্যাপ্টেন এবং কোচ তাদেরও ইনপুট থাকবে এর মধ্যে, সো লেট আস ওয়েট ফর দ্যাট, আমরা একটু ওয়েট করি দেখি তার কীভাবে টিম বানায়, তারপরে না কমেন্ট করতে পারবে। এশিয়া কাপেও যেটা হচ্ছে যে এখন কোনো ডিসিশন হয় নাই, কারণ আমরা যেটা জানবো অফিসিয়ালি সেটা হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে, তো যখন এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে আমরা জানতে পারবো ডিসিশন কী, কোথায় ম্যাচ হবে, কখন হবে শেডিউলটা, সেটার জন্য আমরা ওয়েট করছি, যেহেতু আমরা এখন পর্যন্ত এরকম অফিসিয়াল কোনো ডিসিশন পাইনি সেটার জন্য আমরা ওয়েট করছি। হাইব্রিড যে মডেলটা ওটা নিয়ে খুব আলোচনা হচ্ছে, আজকে জয় শাহ বলে দিয়েছে যে ওই মডেলেও তারা এগ্রি না, আমাদের পলিসি করে তাহলে কী হবে হাইব্রিডে? ইনফ্যাক্ট আমরা এশিয়া কাপ খেলতে আগ্রহী, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট যে আমরা এশিয়া কাপ খেলবো কি না, সো যখন সবাই যখন নাকি এসিসি থেকে সিদ্ধান্তটা আসবে যে হ্যাঁ এশিয়া কাপ হতে যাচ্ছে অ্যান্ড কোন মডেল হতে যাচ্ছে, ওয়েদার ইট ইস হাইব্রিড আর উইদাউট হাইব্রিড, যেটা সিদ্ধান্ত হবে ডেফিনেটলি সবাই এশিয়ান ক্রিকেট কাউন্সিল যারা মেম্বার কান্ট্রি আছে তারা এই ডিসিশনটা নেবে, যে ওই ডিসিশন মোতাবেক যখন থেকে ঠিক হবে যে হ্যাঁ এখন টুর্নামেন্টটা হবে, সেটা যে যে মডেলই হোক তার ডেফিনেটলি আমরা সেই টুর্নামেন্টে খেলতে আগ্রহ। জাল ভাই একটা ব্যাপার একটু জানতে, সেটা হচ্ছে যে যেই ফর্মেটই হোক আমরা খেলতে আগ্রহী এবং এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু মানে আমাদের যে কমফোর্ট জোনটা যেটা আপনি বলেছেন, প্রেসিডেন্ট বলেছেন বিভিন্ন সময় যে আসলে উই আর নট ইন্টেন্ড টু প্লে ইন দুবাই, কারণ ওয়েদারটা একটা বড় ফ্যাক্টর, সো আমরা যদি খেলিও কিছুটা কি ডিসকমফোর্টে থেকে খেলবো কিনা যদি দুবাইতে হয়? এখন যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিল সিদ্ধান্ত নেয় যে দুবাইতেই হবে এবং সব মেম্বার কান্ট্রিরা খেলবে, তখন ন্যাচারালি আমাদের তো খেলতে হবে সেখানে, কিছুটা কি ডিসকমফোর্ট আমরা থেকে খেলবো থাকবে তো নিশ্চয়ই, আমরা তো আগেও বলেছি বিকজ এত গরমের মধ্যে 50 ওভার্স ম্যাচ খেলা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ আমরা গতবার দেখেছি যে ওই সময় আমরা টি-20 খেলেছি, এমনকি দেখা গেছে যে টি-20 সময় আমরা প্র্যাকটিসে রাত 9টার আগে প্র্যাকটিস করতে পারতাম না প্রচণ্ড গরমের জন্য, তো ডিসকমফোর্ট তো থাকবেই, স্পেশালি যখন আমরা সবাই উই আর টোটালি ফোকাসড অন আমাদের 2023 ওয়ার্ল্ড কাপে অক্টোবরে, তো সেটার জন্য আমাদের যত ধরনের প্রিপারেশন করা দরকার, আমাদের যত কেয়ারফুল থাকা দরকার সেইভাবে আমরা চিন্তাভাবনা করছি, সেই পরিপ্রেক্ষিতেই অ্যাকচুয়ালি আমরা চাচ্ছিলাম না সেখানে খেলতে, যদি অন্য কোনো দেশে হয় ডেফিনেটলি এটা ভালো হয়, তবে যেটা আমাদের কথা হচ্ছে যে
we have to wait for Asian Cricket Council decision. এর ব্যাপারে আপনি একটা ইম্পর্টেন্ট কথা বললেন যে আসলে ওয়েট করার বিষয় কারণ অক্টোবরে ওয়ার্ল্ড কাপ আছে। নরমালি আইসিসির ইভেন্টগুলোতে আমরা দেখে থাকি 12 থেকে অন্তত 8 মাস আগে ফিক্সচারটা ঘোষণা করা হয়। এখন আমাদের হাতে মাত্র 4 মাস। সেক্ষেত্রে এখন যেহেতু ফিক্সচারটা ঘোষণা করা হয়নি আমাদের 9টা ম্যাচ আর 2টা অফিসিয়াল ম্যাচ 11টা ম্যাচ মানে লম্বা একটা ট্যুর এবং ভালো একটা সম্ভাবনা আছে। এই যে ফিক্সচারটা হচ্ছে না সেক্ষেত্রে কি আপনাদের আসলে প্ল্যানিংয়ে একটু পলিপালট হচ্ছে কি না একটু ঝামেলা হচ্ছে প্ল্যানিংয়ে না আমাদের তো আমরা শিডিউল তো ধরে নিয়েছি আমরা তো জানি যে কোন কোন সময়টুকু স্লট যেটা আছে স্লটে সেই স্লটেই ওয়ার্ল্ড কাপটা হবে সেটাকে প্ল্যান করে আমরা হ্যাঁ ভেন্যু যা জানছি না আমরা কোথায় খেলা হবে আমরা যে ভেন্যুগুলো জানতে পারতাম প্রিপারেশনটা নিতে আমাদের সুবিধা হতো তবে যদি না পাই তাহলে আমাদের প্ল্যান যেটা আছে যারা অগস্ট থেকে আমাদের ট্রেনিং শুরু হবে আপনারা জানেন আগেও বলেছি স্কিল ক্যাম্প শুরু হবে তারপরে ট্রেনিং হবে তো এগুলো আমরা একটা অলরেডি আমরা একটা ছক করে রেখেছি সেইখানেই আমরা প্র্যাকটিস করবো সেইভাবে আমরা যদি ভেন্যু না জানতে পারি এটা কোনো অসুবিধা হবে না জানলে পরে তাহলে আমরা টিমের সাথে প্লেয়ারদের সাথে কন্ডিশনটা জেনে ওইভাবে আমরা ইন্টারাকশন করতে পারতাম টিমের সাথে যে কোথায় খেলা হবে কোন ধরনের খেলা হবে সাউথে কী এক ধরনের ওখানে নর্থেও তাদের এক ধরনের ভেন্যু সাউথে এক ধরনের ভেন্যু সে আমাদের খেলা কোন দিকে পড়বে এমনও শুনছি যে হয়তো এটা খেলা গুয়াহাটিতেও হতে পারে তো সেখানেও একটা ডিফারেন্ট একটা কন্ডিশনে খেলা হবে তো জানলে আমরা মেন্টালি প্রিপেয়ার হতে পারতাম হোয়াট এভার ইট ইজ যেখানেই খেলা হোক উই হ্যাভ টু প্লে অ্যান্ড উই হ্যাভ টু প্রিপেয়ার বি প্রিপেয়ার্ড লাইক দ্যাট